রাইট এ প্যারাগ্রাফ অন সামার সিজন গ্রীষ্ম ঋতুকে নিয়ে একটি প্যারাগ্রাফ লেখো আমি প্যারাগ্রাফটা পড়ছি ওয়ান সামার সিজন স্টার্নস অফ ফার্স্ট গ্রীষ্ম ঋতু প্রথম হাজির হয় অ্যামং দি সিক্স সিজনস ছয়টি ঋতুর মধ্যে টু ইট ইজ দ্য হটেস্ট সিজন ইন দ্য ইয়ার এটি হয় বছরের থেকে উষ্ণ ঋতু থ্রি সামার সিজন কনসিস্ট অফ টু মান্থস মে অ্যান্ড জুন গ্রীষ্মকাল গঠিত হয় দুই মাস মে এবং জুন নিয়ে ফর মোস্ট অফ দ্য পয়েন্টস ওয়েলস রিভার্স এটসেট্রা আর ড্রাইড অফ ইন হোয়াট বেশিরভাগ পুকুর কূপ নদী ইত্যাদি গরমে শুকিয়ে যায় ফাইভ ইন দিস টাইম পিপিল অয়ার কটন ক্লথ এই সময়ে লোকেরা সুতির কাপড় পরে অ্যান্ড এনজয় আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড চিল্ড ফ্রুট জুস এবং আইসক্রিম ঠান্ডা পানীয় ও ঠান্ডা ফলের রস উপভোগ করে সিক্স ইট ইজ এ সিজন অফ জুইসি ফ্রুটস লাইক ম্যাঙ্গো ইচি ওয়াটারমেলন জ্যাক ফ্রুট অ্যাটসেটরা এটা হল রসালো ফলের ঋতু যেমন আম লিচু তরমুজ কাঁঠাল ইত্যাদি সেভেন ডিফারেন্ট কালারফুল ফ্লাওয়ার্স লাইক লোটাস সানফ্লাওয়ার টিউবারুজ জিনিয়া কাশমাস ব্লুম ইন দিস সিজন বিভিন্ন রঙিন ফুল যেমন পদ্ম সূর্যমুখী রজনীগন্ধা জিনিয়া কসমস এই ঋতুতে ফোটে এইট আই লাভ দিস সিজন আমি এই ঋতুটাকে ভালোবাসি বিকজ উই গেট সামার ভ্যাকেশান ইন দিস টাইম কারণ আমরা এই সময়ে গ্রীষ্মকালীন ছুটি পাই